আর পেঁয়াজের দাম অনেক বাড়তি? আমার ঘরে বাড়তি নেই, আসো বাংলাদেশে সব জায়গায় বাড়তি, ম্যাক্সিমাম করে তো কম ভাই, কারণটা কি? হ্যালো ইব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী সাদেক খান কৃষি মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, এক কথা অ্যাভেলেবেল পণ্য পাওয়া যাচ্ছে। ভিতরে দেখতে পাচ্ছেন ঘরবর্তি আইটেম পাওয়া যাচ্ছে। তো আমি আছি মেসাস আকি এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছেন মেসাস আকি এন্টারপ্রাইজে আমি। তো আমার সামনে সাইফুল ভাই আছে। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া? এই মোটামুটি ভাই। আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে? ঘরে আর কি পাওয়া যাবে, ভারতে পেঁয়াজ, আদা, রসুন, আলু এই আর কি। আচ্ছা, আলু কি কি আছে আপনার ঘরে? আলু আছে লাল সাদা। লাল সাদা আলু আছে না? হ্যাঁ ভাই। তো লাল কত, সাদা কত করে? আমি লাল বেচতে আছি 45, সাদা 45। দাম একই? হ্যাঁ দাম একই। তো পেঁয়াজ কি কি পাওয়া যাচ্ছে? পেঁয়াজ ওদিকে আছে হাইব্রিড আর দেশি। হাইব্রিড দেশি, হাইব্রিডটা কোন দেশি? হাইব্রিডটা আমার কোন দেশি হয় না, হাইব্রিড হচ্ছে ফরিদপুর, ফরিদপুরের মানে কোন দেশি আমার ফরিদপুরের। আর দেশিটা কোনটা? দেশি আছে রাজশাহী আছে, পাবনা আছে। রাজশাহী পাবনা দুটোই আছে আপনার কাছে দেশি? আচ্ছা, হাইব্রিড কত করে ফরিদপুরের? হাইব্রিড তো ব্যাপারীরা বিক্রি করতে, কৃষকরা বিক্রি করতে পারে 68 টাকা, 70 টাকা। এত দাম বাড়তি বিক্রি করতে পারে, কিন্তু বিক্রি করতে মাল সেল হতে না, মাল খায় না, মাল মাল বাজার লাগে 65 টাকা, 66 টাকা, 68 টাকা। আচ্ছা, আর দেশিগুলো আপনার লস? লস ব্যবসা মানে লস? লস মানে বর্তমানে লস অনেক, মানে গরমে গরম বাজার, 70 টাকা ফ্রেজের বাজার, 65 টাকা বেচতে পারি না, এটা লস না? লস। আর দেশি যেটা আছে পাবনারটা বা বিক্রমপুরের? পাবনারটা বিক্রি করতেছি আমার 70 টাকা কেজি। 70 টাকা কেজি তুমি কি করতেছেন? বেচার দাম কেন ভাইয়া? আপনার ফ্রেজ ভালো, অনেক ভালো এই জন্য। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুনের ফ্রেজ চাচ্ছে 180 টাকা, নাটোর, নাটোর চাইনাটা, চাইনা হোয়াইটটা বেশি, হোয়াইট হোয়াইট না ডিপ বেশি? এগুলো ভালোটা না, নাটক তো ভালো কোয়ালিটি, ভালোটা। আর দেশিটা আছে আপনার কাছে? দেশি বলতে কিরকম রসুন, দেশি রসুনটা আছে? দেশি তো নাটক, নাটক ছোটোটা, ছোটোটা কত করে এটা? 180 টাকা, 180 টাকা। আর এটা ছিল না যে 120 টাকা, 140 টাকা, তার মানে দাম বাড়িয়ে গেছে? এগুলো বাড়ছে অনেক, রসুন ভালো কোয়ালিটি যেটা আছে এটা 200 টাকা, 210 টাকা। তার মানে আপনার ঘরে মধ্যে যেটা যাচ্ছে জানতেছে আপনার রসুন আর পেঁয়াজের দাম অনেক বাড়তি? আমার ঘরে বাড়তি নেই, আসো বাংলাদেশে সব জায়গায় বাড়তি, ম্যাক্সিমাম করে তো কম ভাই, কারণটা কি? ম্যাক্সিমাম করে তো কম। মাল মালি ইয়াতে আছে আপনার গোসাদ মাল আছে, বিভিন্ন রকম মাল, 12-14 আইটেম মাল হয়। অনেক ঘরে আপনার পেঁয়াজ দেখি 62 টাকা, 60 টাকা, আপনার ঘর 70 টাকা পেঁয়াজ ভাই? অনেক ঘরে 60 টাকা, 62 টাকা, আপনার ঘর 70 টাকা ভাই? গোসাদ মাল, তাফিল মাল। আচ্ছা আচ্ছা, তো ভাই সব কিছু মিলে মনে হচ্ছে দাম বাড়তি, এটা কেন, কি আসল বিষয়? হ্যাঁ ভাই, আলু পেঁয়াজের দাম একটু বাড়তি বাড়তি, আগামীতে বাড়বে না কমবে? আগামীতে ভবিষ্যৎবাণী আমাদের কাছে নাই, ভবিষ্যৎবাণী কৃষকের কাছে। আচ্ছা, কৃষকের কাছে। তো ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।